নমস্কার, আমি সুপর্ণা মিশ্র, পাবলিক ডেইলি বুলেটিন থেকে আজকে আপনাদের সামনে চলে এসেছি বাগুইহাটি এলাকার হাতিয়ারা এলাকার বন্ধুমহল ক্লাবে। বন্ধুমহল ক্লাবের আজকে পুজোর উদ্বোধন হচ্ছে। সিএম ম্যাম আমাদের পুজোর উদ্বোধন করছেন। বন্ধুমহল ক্লাবের থিম আমরা দেখতে পাচ্ছি, বাগুইহাটি হাতিয়ারা রোড এলাকার। এটি একটি বিশাল বড় পুজো। এখানে শুধু পুজো হয় না, নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, বড় বড় সেলিব্রিটিরা আসেন, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পুজোর এই পাঁচটা দিন ভীষণ বড় বড় অনুষ্ঠান হয়। আজকে সিএম ম্যামের ভার্চুয়াল ইনোগ্রেশন হচ্ছে। এখানে আমরা ভেতরে চলে যাই, কী ধরনের কী থিম আছে একটু দেখার জন্য। এখানে সিএম ম্যামের ভার্চুয়াল ইনোগ্রেশন চলছে আপাতত। মূর্তি খুব সুন্দরভাবে, মূর্তির একটা আলাদাই থিম তৈরি করা হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আমি পিয়ালি সরকার। বন্ধুমহল ক্লাবের আপনি কোন পজিশনে আছেন? বন্ধুমহল ক্লাবের সদস্য, কিন্তু আমি এই অঞ্চলের আমি পৌর প্রতিনিধি, বিধাননগর পৌর নিগম 19 নম্বর ওয়ার্ড এবং 3 নম্বর বোর্ডের চেয়ারপারসন, আর বন্ধুমহল ক্লাবের বহু পুরনো সদস্য। আজকে কী হচ্ছে? আজকে আমাদের এই বছরের যে দুর্গাপুজো শারদ উৎসবের শুভ সূচনা, সেটা আজকে আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী দিদি আমাদের এই পুজোর উদ্বোধন করছেন ভার্চুয়ালি। প্রচুর পুজো মণ্ডপের আজকে উনি ভার্চুয়ালি উদ্বোধন করছেন সারা পশ্চিমবঙ্গে, এবং তার মধ্যে আমাদের অশ্বিনীনগর বন্ধুমহলের পুজো অন্যতম একটি, যেটা লিস্টেড হয়েছে এবং আমরাও সেই সারিতে রয়েছি। আমাদের উদ্বোধন হবে মহালয়ার পরের দিন, মানে প্রথমাতে। পুজোর এবারে আমাদের থিম করা হয়েছে জুমরফিজম। জুমরফিজম মানে এইটা মূলত, আমি এটাকে বাংলা করে বলতে পারবো না, কিন্তু মূলত আমি বিষয়টাকে যেটা বোঝাতে চাই, চেয়েছি আমরা, সেটা হচ্ছে জু মানে মানে অ্যানিমাল কিংডমের ওপরে এটা মূলত বেস করে। পুরাণে আমরা যদি এনশিয়েন্ট টাইমে আদিম যুগে যাই, সেখানে পশুরা পূজিত হতো, পরবর্তীকালে কিন্তু পশুরা অবহেলিত হয়েছে, এবং আমরা দেবদেবীর রূপায়ণেও দেখতে পাই যে এক সময়তে আমরা যদি দেখি যে দশম অবতার, তাদের মধ্যে পশুরা প্রাধান্য পেয়েছে, পরবর্তীকালে মানুষের অবয়ব পশু মানে দেবতার রূপ নিয়েছে এবং পশুরা ধীরে ধীরে অবহেলিত হয়েছে। আপনারা আমাদের মূর্তি মানে এখানে দেখলেও ইমেজ থেকে বুঝতে পারবেন যে আমরা বাহন, অর্থাৎ এখানে পশুদের যে অবহেলার কাহিনী এইটাকেই তুলে ধরা হয়েছে এবং তাদের প্রাধান্য দেওয়া হয়েছে। তো এই হচ্ছে জুমরফিক ক্যারেক্টার এবং জুমরফিজমের এটাই থিম। আচ্ছা আচ্ছা, সবার প্রথমে প্রাইজ দেওয়ার আগে আমি ম্যামদের কাছে অনেক কিছু জিজ্ঞাসা করার আছে। এই তো আমরা প্রথমে জেনে নিই এখানকার থিমের ব্যাপারে ম্যামদের কাছে কিছু। ম্যাম বলুন এখানে পুজোর থিমের ব্যাপারে। আমাদের এখানে হয়েছে জুমরফিজম, পশুদের নিয়ে মানে মানুষ রূপ দেওয়া হয়েছে তাদেরকে, তা পশুরা যে মানে মানুষ বহন করছে, ভগবানকে যে বহন করছে, সেটাই আমাদের পুরুষ মানে পশুদের আকৃতিটাকে বড় করে ধরা হয়েছে যে যাতে ভগবানকে সে বহন করতে পারে, এটাই আমাদের। ঝুমা ম্যামের কাছে প্রাইজটা তুলে দিচ্ছি, সবাই মিলে একটু ধরুন। সুকান্ত স্পোর্টিং ক্লাবে
সুকান্ত সুকান্ত বলিস জায়গাটা খুবই ছোট, কিন্তু এত সুন্দরভাবে এখানে পুজোটা হয়, এত সুন্দরভাবে ম্যানেজমেন্ট, সেই জন্য আমাদের পাবলিক ডেইলি বুলেটিন থেকে এনাদেরকে প্রাইজ দেওয়া হচ্ছে। প্রথমে চলে আসি প্যান্ডেলটা কেমন হয়েছে দেখতে, চলে আসুন। এবং অত্যন্ত সুন্দর একটি প্রতিমা উদ্বোধন করবেন সোহিনী সরকার, সঙ্গে বিদ্যুদা থাকবে। শারদীয়ার শুভেচ্ছা প্রত্যেককে জানাই এবং অত্যন্ত সুন্দর প্রতিমা এবং প্যান্ডেল হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম অভিনেত্রী সোহিনী সরকার, খুব ভালো কাটুক। আর দেবরাজ সম্রাট আমাকে এখানে নিমন্ত্রণ করে নিয়ে এসেছে, তাই এই দুজনকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সবার পুজো খুব ভালো কাটুক। নমস্কার, আপনাদেরও জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। আজ মহাপঞ্চমীতে আমাদের সঙ্গী সরকার উদ্বোধন করলে আপনারাও দেখলেন, আমাদের 26তম বর্ষ 2023-এ আমাদের এবছরের তিন অঙ্গীকার। অঙ্গীকার কথার অর্থ সংকল্প আমরা জানি, যেহেতু আমাদের এবছর 26 বছর পদার্পণ করলো, আমরা প্রতি বছরই কিন্তু আমাদের এই দুর্গোৎসবটা পল্লীর মধ্যে আমরা চাই এটাকে ডে আফটার ডে একটা করে ডেভেলপিং স্টেজের মধ্যে নিয়ে যেতে। 25তম বর্ষে আমাদের একটা ভালো সাড়া পেয়েছিলাম, ফিরে দেখা থিম ছিল, তখনই আমরা সংকল্প করেছিলাম যে সংকল্পটা আমাদের অঙ্গীকার যে আমরা সেটাকেও ছাপিয়ে যাওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লেগেছে, আমরা প্রতিমাতেও ছাপিয়ে গেছি, মণ্ডপও আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য অনুযায়ী। তো আমরা এই অঙ্গীকার ক্লাব হিপ হিপ হুররে হুররে।